পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা বাপি দেবনাথ নামে এক ব্যক্তি পৌরসভার পিচ রাস্তার গা ঘেঁষে পাঁচিল নির্মাণের চেষ্টা করে এবং পুকুর ভরাট করছিলেন বলে অভিযোগ। বিষয়টি মঙ্গলবার সকালে এলাকাবাসীরা পৌরপতি পরেশ চন্দ্র সরকারকে জানান। পৌরপতি পৌর আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। অভিযোগ, ওই ব্যক্তি কাজ বন্ধ না করায় পৌরপতি বিষয়টি বর্ধমান থানায় জানান। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ নির্মাণ ও পুকুর ভরাট বন্ধ করে দেয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আপনি যেহেতু একটা জড়তা তৈরি হয়েছে, আপনি কাগজপত্র নিয়ে যদি কোর্টে হয় বা কোনো সময় দক্ষিণ কথা বলুন। পিচের রাস্তা সেই বাড়ির পাশ দিয়ে আছে, সেই পিচের রাস্তার উপর দিয়েই সে পাঁচিল দেবার চেষ্টা করছিল, যাতে রাস্তাটাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আবার এই পাঁচিল দেওয়ার উদ্দেশ্য ছিল যে পাঁচিল যে পুকুরের জন্য দিচ্ছিল সেই পুকুরটা সর্বসাধারণের ব্যবহার্য, আইনত সেখানে সে পাঁচিল দিতেই পারে না। এটা জবরদস্তি পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিল। নাম হচ্ছে বাপি দেবনাথ, তার বাবার নাম ছিল তরণী দেবনাথ। পুলিশ লাইনের ব্যারাকের ঠিক পেছনটাতে এরকম একটা অবৈধ কাজ সে সকাল থেকে শুরু করাতে পৌরসভার আমরা লোকজনদের পাঠাই। তারা গিয়ে মানা করে যে আপনি এসব করবেন না, ইনস্পাইট অফ দ্যাট তারা কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছিল। তখন আমি আইসি বর্ধমান পিএসকে জানাই ব্যাপারটা, উনি ফোর্স পাঠিয়ে মিউনিসিপ্যালিটির লোক উনি পুলিশ অফিসার সবাই থেকে তাকে নিরস্ত করা হয়েছে, যাতে এই ধরনের কাজ সে না করে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা বলে দিয়েছি কোনো অবস্থাতেই কোনো পুকুরে মাটি ফেলা, ভরাট করা অথবা সর্বসাধারণের ব্যবহার্য পুকুরকে নিজের সম্পত্তি করে পাঁচিল দিয়ে ঘেরা এই অপকর্মগুলো আমরা সমর্থন করব না। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।